কিরকম সারা বাজে? অভূতপূর্ব সারা। যদিও এই শান্তিপাড়া মসজিদ এটা শুধু আমার পাড়াই নয়, আমাদের এই অঞ্চলে জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতি এবং সৌহার্দ্যের এটা একটা প্রকৃষ্ট দৃষ্টান্ত। এটা দীর্ঘকাল ধরে আমরা বহন করে চলেছি। শিল্প সংস্কৃতি সমস্ত কিছুর সমন্বয়ে এই অঞ্চলের মানুষ একাত্মতা ঘোষণা করে এটা দীর্ঘ সময় ধরে পাশাপাশি বসবাস করে আসছে। এই অঞ্চলের মানুষের আশীর্বাদ, এটা আমি তাদের শক্তি, তাদের ভালোবাসা, তাদের যে আমার প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাস এটা ধারাবাহিকভাবে আমি বহন করে চলেছি। এবারের নির্বাচনে এই ধর্ম বর্ণ সম্প্রদায় ভিত্তিক যে রাজনীতি, এই রাজনীতিকে বিদায় জানানোর জন্য মানুষ রাস্তায় নেমেছে, ঐক্যবদ্ধ লড়াইয়ে মানুষ অবতীর্ণ হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, সর্বোপরি রাজ্যের সার্বিক উন্নয়ন, এটা মানুষ চাইছে। বিগত দিনগুলিতে বিশেষ করে এই প্রায় 4-5 বছরে মানুষের কাছে শাসক দল এবং সরকার দুজনেই দুটি সমান্তরাল প্রশাসন এবং দল হিসাবে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই দলকে ক্ষমতাচ্যুত করার জন্য এটা জনগণের লড়াই শুরু হয়েছে। জনগণ আগামী দিন তাদেরকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার জন্য ঘর থেকে বেরিয়ে আসবে। এই আবেদনটুকু আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেককে আমরা জানিয়ে আসি। আরম্ভ করতে পারি না। শুনলাম তো আমি ভালোই চাই, একটু দিয়া চেক আপ করাই দাও। আমার তো মনে হয়
ফ্ল্যাগটা ভিজে দাও না لا 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 ل